আমার কাকার জীবন এখন আপনার হাতে আছে ম্যাডাম। যদি আপনি আমাকে অ্যাডভান্সটা দেন তাহলে আমার কাকুর অপারেশন হয়ে যাবে আর উনি সুস্থ হয়ে যাবেন। আমি এখানে কাজ করে আপনার সব টাকা শোধ করে দেব। আপনি যদি বলেন তাহলে তাহলে আমি এখানে 24 ঘন্টা কাজ করব। আপনি শুধু এই টাকাটা আমাকে দিয়ে দিন। আধ ঘন্টা ধরে এই একই কথা শুনছি। And let me tell you one thing. এই টাকাটা আমি তোমাকে অবশ্যই দেব, আর ফেরতও চাইবো না। 1 লাখ। 1 লাখের তো একটু বেশি আছে। টাকাটা নিতে গেলে একটা শর্ত মানতে হবে। আমি আপনার সব শর্তে রাজি, শুধু টাকাটা আমাকে দিয়ে দিন। ভেবে নাও, এই মুহূর্তে এই টাকার থেকে বেশি মূল্যবান আমার কাছে আর কিচ্ছু নয়। আপনি যা বলবেন আমি করব। ঠিক আছে, তাহলে এই টাকার বদলে তুমি নিজেকে আমার কাছে বিক্রি করবে। আপনি কি বলছেন? 1 লাখ। তুমি যা চেয়েছ তাই দিয়েই আমি তোমাকে কিনছি। আজ থেকে এই টাকাটা তোমার, কিন্তু আজকের পরে তোমার জীবন আমার দখলে। তোমার ওঠা বসা আসা যাওয়া খাওয়া দাওয়া সব আমি ঠিক করব, এমনকি তোমার নিঃশ্বাসও আমার মর্জি মতন চলবে। বলো, রাজি আছো? সন্তোষী মায়ের বড় ভক্ত না তুমি? তাহলে দিব্যি করো আর বলো, এই টাকাটা নেওয়ার পর পিছিয়ে যাবে না। বাঁচাও আমাকে মা, আমি বাঁচবো না মা। টাকার জোগাড় করুন, না হলে হয়তো অপারেশন হবে না। দিদি আমাকে সাহায্য করো, না হলে আমি বিধবা হয়ে যাব। আমি বাঁচবো না মা, আমাকে বাঁচাও মা, খুব ব্যথা করছে গো, বাঁচাও মা। আমি রাজি, সব করতে রাজি, আপনি যেমন বলবেন আমি তেমন করব। আপনি শুধু আমাকে টাকাটা দিয়ে দিন। আমি সন্তোষী মায়ের দিব্যি করে বলছি যে আমি পিছিয়ে যাব না। আমি আমার কাকুর চিকিৎসার জন্যে নিজেকে আপনার কাছে বিক্রি করছি। আমি হাত জোর করে বলছি আমাকে টাকাটা দিয়ে দিন, টাকাটা দিয়ে দিন আমাকে, টাকাটা চাই। সব টাকা তোমার, যাও গিয়ে বাঁচাও তোমার কাকাকে। যাওয়ার আগে এই পেপারে সাইন করতে হবে। এতে কি লিখবো সেটা পরে ঠিক করব, কিন্তু এটা মনে রাখবে যে আজকের পরে তুমি আমাদের চাকর। চাকর। আমি রাজি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এবার দেখবে কত ধানে কত চাল। সন্তোষী, মা তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ কিসের জন্য কাকা? তোমার সন্তোষী মায়ের ব্রত পালনের জন্য। তোমার কাকিমার শরীর এখন অনেকটা ভালো হয়ে গেছে। কাকা, এটা তো শুধু একদিনের ব্রতর ফল। ১৬টা শুক্রবার শেষ হতে দাও, তারপর দেখো। কাকি শুধু হাঁটবেন না, দৌড়বেন ফুর করে। আরে মা, তোমার মুখে ফুল চন্দন পড়ুক। এ বাবা, ওই দেখুন, এটা পুষ্পাদির গলার আওয়াজ না? তুমি হ্যাঁ, তুমি কাজ করো, আমি দেখছি। আচ্ছা, তুমি এইভাবে জিজ্ঞাসা না করে বাইরে কেন এলে? সবে সবে তো তুমি ঠিক হয়েছো, আর এখনই কেন আমি আসব না? নিজের বাচ্চাদেরও দেখতে আসতে পারবো না? মা, আপনি, আই মিন, যে হাত কাল পর্যন্ত অকেজো ছিল সেই হাত হুইল চেয়ার চালাচ্ছে, এটা কি করে হলো? এক্স্যাক্টলি, আই রিমেম্বার ডক্টর বলেছিলেন ওনার হাত কখনো মুভ করবে না। তাহলে এটা কিভাবে সম্ভব? বৌমা, যদি সন্তোষী মায়ের দয়া হয় না, তাহলে কিছুই অসম্ভব থাকে না। এটা তো শুধু ওনারই চমৎকার। যদি সন্তোষী মায়ের দয়া হয় না, তাহলে কিছুই অসম্ভব থাকে না। এটা তো শুধু ওনারই চমৎকার। চুপ করো তো তুমি, এনার কথা শোনার কোনো দরকার নেই, উনি তো যা পারেন। তোমাকে আমার কথা শুনতে হবে। তুমি এখন ঘরে চলো তো, বিশ্রাম করবে, চলো চলো। এক মিনিট, আজ হঠাৎ করে এই বাড়িতে সন্তোষী মা কিভাবে এলেন? আমি বলছি, আসলে হয়েছে কি, এটা তো সত্যি চমৎকার। মধুদীপ, না হলে আমাদের বেচারি মা কি চিন্তাটাই না করছিলেন। এটা কোনো সন্তোষী মায়ের চমৎকার নয়, বরং ক্রান্তি মায়ের দয়া, যার জন্য মা ঠিক হয়ে গেছেন। ক্রান্তি মায়ের আশীর্বাদে সেই শক্তি আছে যা পাথরেও প্রাণ সঞ্চার করে। আই থিঙ্ক আমাদের সবার ওনার দর্শন করা উচিত, তুমি কি বলো? হ্যাঁ হ্যাঁ, ইউ আর রাইট মধু, ঠিকই বলছো তুমি, আমরা সবাই যাব। সত্যি জয় হোক আমাদের ক্রান্তিমার, যিনি আমাদের মাকে সুস্থ করেছেন। আমি সবাইকে ক্রান্তিমায়ের আশ্রমে নিয়ে যাব, আর দেখাবো যে ওনার শক্তিতে কত বড় চমৎকার হয়েছে। সত্যি তো, আজকালকার দিনে এরকম বৌমা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, যে কিনা সবাইকে এত ভালোবাসে। ভগবান যেন সবাইকে এরকম বৌমা দেন। আমি তো আগে থেকেই জানতাম যে ক্রান্তিমা কোনো সাধারণ দেবী নন, ওনার শক্তি অপার।
থাপ্পড় মারা আর থাপ্পড় খাওয়ার মধ্যে কি পার্থক্য সেটা আমি তোমাকে শেখাবো। Just wait and watch. একটা কথা বলো তো, তুমি তোমার সন্তোষীমাকে নিজের চোখে দেখেছো? না তো, কারণ যা নেই তা দেখা যাবে কি করে? ঠিক বলেছেন আপনি, ওনাকে দেখা যায় না, কিন্তু ভগবানের ভক্তিকে অনুভব করতে হয়, জোর করে হয় না। সন্তোষী, আমাদের বাড়ির ব্যাপারে নাক গলাবার তোমার কোনো প্রয়োজন নেই। এমনি তো ব্যাপারটা অনেক ঘেটে গেছে। কিন্তু এটা বাড়ির ব্যাপার কোথায়? এটা তো ভগবানের ব্যাপার। যেমন দেখুন না, ভগবান শ্রীকৃষ্ণ নিজের বাল্যরূপে কত চমৎকার করেছিলেন, কিন্তু উনি নিজের মায়ের কাছে তার ছেলে এবং বন্ধুদের কাছে সখাই ছিলেন। উনি কখনোই বলেননি যে আমার পুজো করো। তাহলে আজকের যুগে দাঁড়িয়ে একজন মানুষ ভগবান হওয়ার দাবি কি করে করতে পারেন? আরে কেউ চুপ করতে বলো ওকে। স্টপ ইট। অনেক বাজে কথা বলেছো। দিদিও পারে ফ্রিতে নন স্টপ কথা বলার রেডিও নিয়ে চলে এলো। এবার একে চুপ করাবে কে? ক্যানাডাই তো ভালো, যেখানে সার্ভেন্ট শুধু নিজের কাজটাই করে। আই গিভ আপ। নাও, ও আবার কোথায় রেগে চলে গেল? এই মেয়েটার ভাষণ সবার মুড খারাপ করে রেখে দেবে। আপনারা নিশ্চয়ই ভাবছেন এসব আমি কি করে ফেললাম, কিন্তু সত্যি বলছি, আপনারা সবাই একবার সন্তোষী মায়ের উপর আস্থা রেখে দেখুন। কে তুমি নেতা যে বারবার এরকম ভাষণ দাও? পুরোহিত হ্যাঁ যে সবসময় প্রবচন দাও? কি তুমি? এই তুমি তোমার আজকের কথা বলার কোটা শেষ হয়ে গেছে, বুঝলে? এবার শুধু শুনবে। তুমি হলে এবার ইচ্ছা কর, আরো পরিষ্কার করে বললে তুমি হলে পায়ের জুতো। আর এটা তো নিশ্চয়ই শুনেছ যে পায়ের জুতোকে মাথায় তুলতে নেই কখনো। পুষ্পা, বলে দাও সবাইকে যে আজ সারাদিনও এইভাবেই কাজ করবে, মুখ বন্ধ করে চুপচাপ আর একদম নিঃশব্দে। আর ওকে কেউ সাহায্য করবে না এই বাড়িতে, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। এবার দেখো সন্তোষী, আমি কিভাবে নিজের প্রতিশোধ নিই। তুমি এরকম বোকামো করে আমাকে সুযোগ করে দিও, আর আমি তোমাকে টর্চার করতে থাকব। আর পায়ের জুতোর কনসেপ্টটা বুঝেছো নাকি? বোঝাবো ভালো করে। এরপর থেকে এই বাড়ির কোনো ব্যাপারে নিজের নাক গলাবে না। আর ক্রান্তিমায়ের ব্যাপারে ভুল কিছু বললে আমার থেকে খারাপ কেউ হবে না। পুষ্পা। হ্যাঁ স্যার। নিয়ে যাও একে, আর ওকে বুঝিয়ে দিও যে বাড়ির মালিকদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়।
আজ আমরা সবাই ক্রান্তিমায়ের আশ্রমে যাব। ওনার আশীর্বাদ নিতে আর ওনাকে ধন্যবাদ জানাতে। সবাই সময় মতো রেডি হয়ে থেকো। সন্তোষী, তোমার সব কাজ হয়ে গেছে? এই নাও, ঘুংরু সোনাকে খাইয়ে দিয়ে এসো। ঘুংরুকে ধরো। আসলে আমার বন্ধুরা দু তিন দিনের জন্য একটু বাইরে যাচ্ছে। তুমি আর্যকে পারমিশন দিয়ে দিলে আমাদের সাথে যাওয়ার জন্য। ওরও খুব যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু হ্যাঁ, আমি প্রমিস করছি যে খুব কমফর্টেবল হবে আর ওর কোনো ক্ষতি হবে না। যদি তুমি ওকে যাওয়ার পারমিশন দিয়ে দাও তাহলে। তোমার চালাকি আমার কাছ থেকে লুকোতে পারবে না, খুব স্মার্ট তুমি। আমি যদি না বলি তাহলে আর্যর খারাপ লাগবে, আর আমি সেটা হতে দিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, যাবে, নিশ্চয়ই যাবে। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমাকে সবকিছু বলে যেতে হবে, কোথায় যাচ্ছ, কতজন যাচ্ছে, কবে ফিরবে, ওখানে যাওয়ার পরে সমস্ত খবর আমার চাই। তুমি তো জানোই রিয়া, আর্য হলো আমার প্রাণ। জানি তো। আরে কি করছিস? আরে না না, ছেড়ে দে, ছেড়ে দে, যা যা, চলে যা, চলে যা এখান থেকে, যা যা যা, শর্ট শর্ট শর্ট, যা। পাগল হয়ে গেছো নাকি? তোমার প্রবলেমটা কি বলো তো? তুমি আমাকে ধাক্কা কেন মারলে? আর তুমি এভাবে পুরো পুরো ঘরে ঘুরছো কেন? ঘুমরো, তুমি একে ভয় পেয়েছো? এই বাড়ির কুকুর। আরে সব কি মুখের মধ্যে টেপ লাগিয়ে রেখেছো কেন তুমি? আর্যকে নিজের আঙুলে আর আমাদের সবাইকে নিজের ইশারায় নাচাবে, কি ডমিনেটিং দেখো। ইউ নো হোয়াট, লেট মি ডু দিস ফর ইউ। পাগল নাকি, নাকি কালাও হয়ে গেছো? তুমি কানে শুনতে পাও না বুঝি? বলো না, আমি তো তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি। সন্তোষী, টেপটা আবার লাগিয়ে নাও। বৌদি, আবার কেন? ওহ কাম অন রিয়া। সন্তোষী, যাও এখান থেকে। আরে কিন্তু কি আমাকে বলবে যে এই টেপটা কে লাগিয়েছিল আর কেনই বা লাগিয়েছিল? আর্য স্যার লাগিয়েছেন। কেন? আসলে আমিই বলেছিলাম আর্য স্যারকে যে আমার মুখে টেপ লাগিয়ে দিন। আসলে আজ আমার মৌনব্রত ছিল, তো ওই টেপটা আমাকে মনে করিয়ে দিচ্ছিল আমি আজ কিছু বলতে পারবো না। আর্য তো শুধু ওকে সাহায্য করার চেষ্টা করছিল, আর তুমি এসে মাঝখানে নাক গলালে। আর্যর কাজে কেউ নাক গলায়
সেটাও একদম পছন্দ করে না। এটা তুমি জানো তো রিয়া? বেবি, বেবি এখানে আমার কোনো দোষ ছিল না। আমি কি করতাম? এই সবকিছু স্টুপিড মেটার জন্য হয়েছে। আমি কি করে জানবো যে ওর মনোব্রত? আমি ভাবলাম যে আমার ওকে হেল্প করা উচিত। এভাবে টেপ লাগিয়ে পাগলের মতন কেউ ঘরে ঘুরে বেড়ায় নাকি? হ্যাঁ, আমি শুধু সাহায্য করেছি, সরি। ইটস ওকে, তুমি শুধু টেপই তো খুলেছো, কাউকে প্রাণে তো মারোনি। আমার 5 বছর ধরে বাচ্চা হচ্ছিল না। সমাজ আর শাশুড়ির কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছিলাম। তারপর মায়ের শরণে আসার পর আমি ধন্য হয়ে গেলাম। উনি আমাকে চমৎকারী এক বিভূতি দিয়েছিলেন আর বলেছিলেন যে 7 দিন ধরে ওটা খেতে এবং ওনার নাম স্মরণ করতে। কিছুদিন পরেই আমি জানতে পারলাম যে আমি গর্ভবতী। নমামি শান্তি স্বাহা শান্তি ও। এটা হলো একটা প্রভাবশালী পাথর। এটা অনেক তপস্যার ফলে আমার আশ্রমে প্রকট হয়েছিল। এটা যে কোনো একজন ভাগ্যশালী ভক্তই পাবে। এটার প্রভাব এটাকে হাতে নেবার পরেই বুঝতে পারবেন। কিন্তু এটা পাওয়া এত সহজ নয়। এটার জন্য অটুট শ্রদ্ধা এবং ভক্তি থাকতে হবে। তাহলে দেখি কার কাছে যাবে এই পাথর। সবাই নিজের পকেটে দেখুন তো কার কাছে গেছে এই প্রভাবশালী পাথর। আমি যদি পাথরটা পাই না, সবাইকে দেখে নেব। কোন একজনের পকেটে রেখে দিয়েছে তো? আমার কাছে আছে মাতা, আমি ধন্য হয়ে গেলাম। আজ থেকে আমার আশীর্বাদ তোমার সঙ্গে থাকবে। আপনাদের সকলের ভক্তিতে প্রসন্ন হয়ে ক্রান্তিমা আজ এক লাকি ড্রয়ের আয়োজন করেছেন। যে ভক্তের সেখানে নাম উঠবে, মা আজকে তার ইচ্ছা পূরণ করবেন। দেখা যাক তার নাম। সেই সৌভাগ্যশালী ভক্তের নাম হল রুচি সেন। মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য দয়া করে মঞ্চে আসুন। নমো নমো ক্রান্তি মা। জয়। বলুন কি চান আপনি? আমার হাজবেন্ডের বিজনেস একেবারে পড়ে গেছে, সেই জন্য উনি ডিপ্রেশনে চলে গেছেন। দেবী মা, এবার আপনি একটা পথ দেখান। আপনার স্বামীর অফিসে রাখবেন আর বলবেন যেন এটা পুজো করেন। ভালো হবে। ধন্যবাদ মা। আর হ্যাঁ, কিছু টাকা দানও করুন। মানুষ যত দান ধ্যান করেন, ঈশ্বর তার থেকে 100 গুণ বেশি ফিরিয়ে দেন। ঠিক আছে মা, আপনার ট্রাস্টে আমি জমা করে দেব। যেমন আপনার ইচ্ছে। আপনারা সবাই জানেন যে আমার ভক্ত শুধু এই দেশে নয় বিদেশেও আছে। কিন্তু তা সত্ত্বেও কোন এক ঈর্ষার দ্বারা পীড়িত হয়ে কেউ কেউ আমার প্রতি ভক্তিকে লাঞ্ছিত করে। আমার সাধনাকে ভণ্ডামি বলেন,
আমরা ছাড়বো না তাদেরকে, তাদের জীব ছিঁড়ে দেবো, তাদের প্রাণে মেরে ফেলবো, বলুন আপনারা। শান্ত হন আপনারা, হিংসা করা আমার স্বভাব নয়। আমার তো আপনাদের ভক্তির প্রতি সম্পূর্ণ আস্থা আছে, কারণ যেখানে বিশ্বাস থাকে সেখানে কারোর ভয় থাকে না। যে যা খুশি বলুক, আপনাদের এখানে থাকাটাই আমার সব থেকে বড় সত্য। আর দেখুন, বিশ্বাসের কথা বলতেই আমি আমার ভক্তের ভক্তি দেখলাম। উনি হয়তো আমাকে কিছু বলতে চান। ওনার জীবনে আমার আশীর্বাদের কি প্রভাব পড়েছে উনি নিজেই বলবেন। আসুন, সপরিবারে আসুন। এক মিনিট, ক্রান্তিমা আমাদের পরিবারের লোকদের ডেকেছেন, সাথে আসা চাকরদের নয়।